নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, রেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে। আপনার রেশন কার্ড থাকলে আপনারা কিন্তু এবার রেশন দোকান থেকে বিভিন্ন রকম প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং বিভিন্ন সার্ভিস পেয়ে যাবেন। বিভিন্ন প্রকল্প বলতে আয়ুষ্মান ভারত, ফসল বীমা যোজনা, ব্যাংকিং রিলেটেড কাজ, তারপর 5 কেজির একটা করে গ্যাসের সিলিন্ডার, পেনশন প্রকল্প, বিভিন্ন সার্ভিস আপনারা কিন্তু এবার রেশন দোকান থেকে পেয়ে যাবেন। তো কোন কার্ড থাকলে সেই সুবিধাগুলি পাবেন বা কীভাবে পাবেন, কি বলা হয়েছে সমস্তটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো এখানে বলা হয়েছে রেশন দোকানের ইপোস যন্ত্রের মাধ্যমে অনলাইনে বিভিন্ন সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে কেন্দ্র। রেশন দোকানগুলি যাতে কমন সার্ভিস সেন্টার হিসাবে কাজ করতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের সঙ্গে একটি কেন্দ্রীয় সরকারি সংস্থার সমঝোতাপত্র সইও হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। মন্ত্রকের পক্ষ থেকে সব রাজ্য সরকারকে চিঠিও দেওয়া হয়েছে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য। কেন্দ্রীয় সরকার চাইছে রেশন দোকানগুলির মাধ্যমে গ্যাসের ছোট সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা চালু করা হোক, যোগ্য রেশন ডিলাররা ব্যাংক করেসপন্ডেন্ট হিসেবে কাজ করুক, এটাও চাইছে মন্ত্রক। এ ব্যাপারেও চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলিকে। সারা দেশে 5 লক্ষেরও বেশি রেশন দোকান রয়েছে, পশ্চিমবঙ্গে সেই সংখ্যা 20,000-এর বেশি। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যেই এখন ইলেকট্রনিক পয়েন্ট অফ সেলস অর্থাৎ ইপস যন্ত্রে অনলাইন ব্যবস্থার মাধ্যমে রেশনের খাদ্যশস্য গ্রাহকদের দেওয়া হয়। ওই যন্ত্রে গ্রাহকদের রেশন কার্ড সোয়াইপ করার পাশাপাশি আঙুলের ছাপের মাধ্যমে তার আধার নম্বর যাচাই করাও হয়। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ইপোস যন্ত্রের মাধ্যমে একগুচ্ছ সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে অনলাইনে পৌঁছে দেওয়া যাবে। কী কী পরিষেবা অনলাইনে দেওয়া যাবে তার বিস্তারিত তালিকা কেন্দ্রীয় সরকারের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ থাকছে। এর মধ্যে আয়ুষ্মান ভারত, ফসল বীমা যোজনা, শ্রমজীবীদের পেনশন প্রকল্প, রান্নার গ্যাসের উজ্জ্বলা সংযোগ, কিষাণ ক্রেডিট কার্ডও রয়েছে। পাসপোর্ট, প্যান প্রভৃতি জরুরি পরিষেবার জন্য আবেদন এর মাধ্যমে করা যাবে। নির্বাচন কমিশন সংক্রান্ত কাজও অনলাইনে করা যাবে, মানে ভোটের কাজও। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন ও ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য প্রতি বছর যে জীবন প্রমাণ সার্টিফিকেট দিতে হয় সেটাও কিন্তু রেশন দোকানের ইপস যন্ত্রের মাধ্যমে করা যাবে। এর বাইরেও আরও বহু সরকারি পরিষেবা এই তালিকার মধ্যে রয়েছে। এছাড়া ব্যাংকিং পরিষেবাও মিলবে এর মাধ্যমে। ট্রেনের রিজার্ভেশন টিকিট কাটা সহ IRCTC-র অনলাইন পরিষেবাও দেবে রেশন দোকানের ইপোস মেশিন। মোবাইল ফোন, ডিশ টিভির রিচার্জও করা যাবে এই ইপোস মেশিনের সাহায্যে। তো আমাদের যে ক্যাটাগরির রেশন কার্ড থাকুন না কেন, আপনারা কিন্তু রেশন দোকান থেকে পরবর্তী সময়ে এই যে সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন এই সকল সার্ভিসগুলো কিন্তু আপনারা রেশন দোকান থেকেই পেয়ে যাবেন। তো পরবর্তী সময়ে আমাদের রাজ্যেও এই পরিষেবাগুলি শুরু হতে চলেছে, তো যখনই শুরু হয়ে যাবে আপনাদেরকে আমি আবার ভিডিও দিয়ে দেব। তো সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানিয়ে দিবেন। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।